فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. بن প্রশ্ন করেছেন যে স্বামী যদি জোর করে সহবাসে সহবাসে আর স্ত্রী যদি রাজি না হয় তাহলে কি স্ত্রীর গুনাহ হবে, যেমন গতকাল সহবাস করেছেন আজ যেমন চাচ্ছেন এরকম? জি অবশ্যই অবশ্যই গুনাহ হবে, স্বামী যদি চায় আর স্ত্রী যদি রাজি না হয়। আর এতে স্বামী যদি আস্তে আস্তে অন্যদিকে ধাবিত হয় বা ওর থেকে যদি কোনো গুনার কাজ মানে ঘটিত হয়ে যায় তাহলে অবশ্যই এর ভাগ স্ত্রীকে নিতে হবে। স্ত্রী যদি এখানে ইচ্ছা হচ্ছে না, স্ত্রীকে চাইবে যে স্বামী আর একটা বিয়ে করো, তখন ঝগড়া লাগিয়ে দেবে, অবশ্যই স্ত্রী এখানে গুনাহ হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দা আর-রাজুলু যাওজাতাহু লিহাজাতিহি ফালতাতি ওয়া ইন কানাত আলা তান্নুর। হাদিসটা আপনি তিরমিজি এবং নাসাইতে পাবেন, আপনি তিরমিজির 1160 নম্বরে পাবেন। তো এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে তার প্রয়োজনে আহ্বান করবে, অর্থাৎ সহবাসে আহ্বান করবে, তখন যেন সে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে তার নিকট যায়, যদিও সে উনানের কাছে অর্থাৎ রুটি ইত্যাদি করছে, আপনার কিচেনে আছে, পাকানোর কাজে ব্যস্ত আছে, সে মতো অবস্থায় যদি স্ত্রী তাকে স্বামী তাকে ডাক দেয় তাহলে যেতে হবে সে স্বামীর কাছে। এই ফজিলত মানে এরকম গুরুত্ব আছে। আবার দেখেন, আর এই ক্ষেত্রে যদি স্ত্রীর মানে স্ত্রী স্বামীর মানে কথা মানছে না বা হয়তো না না করে হয়তো টলবাহানা করে দিচ্ছে, এতে যদি স্বামী রেগে থাকে তাহলে সেই ফজিলত মানে সেরকম রাগান্বিত হাদিস দেখেন তিরমিজির আপনি 360 নম্বরে একটি হাদিস পড়বেন। আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুল লা তুজাবি সালাতুম রুউসাহুম আল আব্দুল আবিক ওয়াল মারআতু তাবিতু ওয়া যাওজাতু আলাইহা সাখিত ওয়া ইমামুন উম্মা কওমুন হুম লাহু কারিহুন। তিন ব্যক্তি নামাজ তাদের মাথার অতিক্রম করে না, অর্থাৎ কবুল হয় না। এক নম্বর হচ্ছে পলাতক ক্রীতদাস, যতক্ষণ না সে ফিরে এসেছে, এমন স্ত্রী, তারপরে এমন স্ত্রী যার স্বামী তার উপরে রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করেছে, যতক্ষণ পর্যন্ত সে রাজি না হবে তার নামাজ কবুল হবে না। অথবা যে স্ত্রী তার স্বামীর অবাধ্যচরণ করেছে সে তার বাধ্য না হওয়া পর্যন্ত তার নামাজ কবুল হবে না। অতএব এরকম ফজিলত আছে।